আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুনতে পাইনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আসতে পেরে ভীষণ আনন্দিত উজ্জীবিত অনুভব করছি কিন্তু এই ছেলেরা মেয়েরা আলাদা করে বসছেন দেখে আমার শুরুতে একটা দুষ্টু গল্প মনে পড়ে গেছে আমি কি আমি কি গল্পটা বলতে পারি ওকে দুটো ছেলে মেয়ের মধ্যে খুব ভাব হয়েছে এরপরে সময় তারা সংসারও করেছে এবং তারপরে গিয়ে দুজনের মধ্যে আবার ভাবটা কমেও গেছে সিদ্ধান্ত নিয়েছে তারা সেপারেট হয়ে যাবে আদালতে গড়িয়েছে ওয়াইফের উকিল আদালতকে বলছে মহামান্য আদালত ছেলেরা বিয়ের আগে যে ব্যবহার করে এটা যদি বিয়ের পরেও করত তাহলে পরে অর্ধেক ডিভোর্স হতো না এবার হাজবেন্ডের উকিল বলছেন মহামানা আদালত মেয়েরা বিয়ের পরে যে ব্যবহারটা করে এটা যদি আগে জানা যেত তাহলে অর্ধেক বিয়েই হতো না না কাউকে ছোট করার জন্য বলিনি আসলে দুষ্টুমি করার জন্যই বলেছিলাম গল্পটা তবে কি এখানে লক্ষ্য করার মতো একটি বিষয় আছে সেটি হচ্ছে আগে এবং পরে এই আগে পরে শব্দটা বিভিন্ন ক্ষেত্রেই আমরা ব্যবহার করি যেমন আমার চুল পড়ে গেছে চুল পড়ার আগের একটা ছবি আর চুল পড়ার পরের একটা ছবি তুলনা করা যায় কিংবা যারা আগে চিকন ছিল এখন মোটা হয়ে গেছে কিংবা মোটা ছিল এখন ওষুধ খেয়ে চিকন হয়েছে ব্যায়াম করে এইসব ছবিগুলো আমরা তুলনায় এনে থাকি তাই না লেখাপড়ার আগে এবং লেখাপড়ার শেষে কর্মজীবনের আগে কর্মজীবনের পরে ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ তুলনার জায়গা সৃষ্টি করে লেখাপড়ার যে জায়গাটাতে এসে আমরা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো একটা পরিবেশ পাই সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার পরে পরেই আমি কোথায় ভর্তি হব আজকের বাস্তবতায় কারিগরি শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা বিবেচনায় এবং তার বিশ্বব্যাপী যে আবেদন তার যে সুফল এটি বিবেচনায় নিঃসন্দেহে বলা যায় যে আমরা যদি কেউ কারিগরি শিক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি তাহলে সেটি একটি সঠিক সিদ্ধান্ত অর্থাৎ কর্মজীবনে প্রবেশের আগে শিক্ষার উচ্চ পর্যায়ে প্রবেশের আগের যে সিদ্ধান্ত সেটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি যদি কারিগরি শিক্ষা হয়ে থাকে আমি মনে করি সেটি খুবই ভালো একটি সিদ্ধান্ত এবং আপনাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই যে আপনারা আপনাদের জীবনের শুরুতে গুরুত্বপূর্ণ একটি ভালোভাবে গ্রহণ করেছেন কারিগরি শিক্ষায় ভর্তি হবার সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদের জন্য এটি করতালি বন্ধুরা আপনারা জানেন যে কারিগরি শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা বিবেচনায় সরকার এদেশে কারিগরি শিক্ষার্থীর গুণগত মান বৃদ্ধি এবং এর সম্প্রসারণের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম কতগুলো প্রকল্প রয়েছে প্রকল্পগুলোর সেরা প্রকল্পটি হচ্ছে স্কিলস ট্রেনিং প্রজেক্ট আমরা সংক্ষেপে বলি স্টেপ প্রকল্প এই প্রকল্পের কাজ সম্পর্কে কি আপনারা জানেন একটু একটু তাই না একটি তো আপনারা জানলেনই যে আমরা বৃত্তি প্রদান করে থাকি আপনারা অনেকে বৃত্তি পাচ্ছেন কারা কারা বৃত্তি পাচ্ছেন একটু হাত তুলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আপনারা অনেকেই বৃত্তি পাচ্ছেন তো আমরা বৃত্তিটা কেন দিচ্ছি সেটা কি বলবার অপেক্ষা রাখে মূল উদ্দেশ্য হচ্ছে কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখার খরচ কিছুটা সহযোগিতা আমাদের মাধ্যমে পেতে পারে এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি এরকম আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ স্টেপ প্রকল্প করে থাকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলতে চাই এতে আপনি এবং আপনার আশপাশের মানুষগুলো উপকৃত হবেন যেমন ধরুন আপনারা যারা ডিপ্লোমা পড়ার সুযোগ পেয়েছেন এর বাইরেও এমন কিছু বন্ধু আপনাদের আছে আত্মীয় স্বজন আছে যারা কিন্তু পড়ালেখা করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে হয়তো পড়েছে পড়েছে এসএসসি করে ঝরে আর পড়ালেখা করা যায়নি সামাজিক আর্থিক বিভিন্ন কারণে তাদের জন্য সুযোগ আমাদের রয়েছে মাসের সংক্ষিপ্ত প্রশিক্ষণ একটি আমরা বিভিন্ন বিষয়ে আমাদের এই সব ছেলে মেয়েদেরকে সারা দেশের প্রায় সত্তরটির উপরে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করে থাকি ছয় মাস মেয়াদ এর জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ খরচ বহন করে সরকার এবং এই ছয় মাস প্রশিক্ষণ শেষে বোর্ড থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তো একটি সার্টিফিকেট দেওয়াই হয় পাশাপাশি এই ছেলে মেয়েরা যেন একটি সম্পন্ন কর্মজীবনে প্রবেশ করতে পারে সেজন্য প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় তাদের বায়োডাটা তৈরি করে দেওয়া হয় যেসব ইন্ডাস্ট্রিতে চাকরির ভ্যাকেন্সি সৃষ্টি হয় তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয় ইন্ডাস্ট্রি ভিজিট করানোর ব্যবস্থা করা হয় ইন্ডাস্ট্রি থেকে গেস্ট স্পিকার নিয়ে আসা হয় এরকম হরেক রকম কার্যক্রমের মাধ্যমে আমার সব বন্ধুদেরকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সময় কর্মজীবনে প্রবেশে সহায়তা করা হয় আপনারা কি সবাই জানতেন এটা জানতেন না ভেরি গুড সব কথা আমাদের না জানা থাকতে পারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা জানলেন এখন আপনাদের কাজ কি জানেন বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে প্রতিবেশীর মধ্যে যদি এরকম কেউ পড়ালেখা করতে পারছে না আর্থ সামাজিক বিভিন্ন কারণে তাদেরকে খবরটি পৌঁছে দেওয়া যে তোমার পাশেই দেখো কোনো না কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছয় মাসের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় এর জন্য কোনো টাকা পয়সা লাগে না এবং এর শেষে তুমি মর্যাদা সম্পন্ন কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রেও সহযোগিতা পেতে পারো এরকম আরো একটি গুরুত্বপূর্ণ কাজের কথা আমি আপনাদেরকে বলতে পারি শুনে আপনারা খুবই বিস্মিত হবেন মুগ্ধ হবেন দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিভিন্ন পেশায় দক্ষ কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া বা সার্টিফিকেট নেই আছেন না এরকম যেমন ধরেন এই রাজমিস্ত্রির কাজ যারা করে কাঠমিস্ত্রি হতে পারে ওয়েল্ডিংয়ের কাজ করে মেকানিক্যাল বিভিন্ন বিষয়ের কাজ করে এসি রিপেয়ারের কাজ করে আর মোটর গাড়ির কথা তো বলার অপেক্ষায় রাখে না আমার একটা ভাঙা গাড়ি আছে মাঝে মাঝে ডিস্টার্ব দেয় গ্যারেজে নিয়ে গেলে বাচ্চা বাচ্চা ছেলেরা দৌড়ে এসে একদম খুলে টুলে সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে মুহূর্তের মধ্যে লাইক ম্যাজিক ওরা এত দুঃখ কিন্তু হয়তো বিভিন্ন কারণে তারা লেখাপড়া করতে পারেনি সার্টিফিকেট পায়নি ওদেরকে আমরা সমাজের মূল মূলধারায় লেখাপড়ার সম্পৃক্ততায় আনতে চাই সেজন্য সরকার একটি বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে এটি কি বলা হচ্ছে অভিজ্ঞতার স্বীকৃতির সনদ আর পি এল রিকগনিশন অফ প্রার লার্নিং এই রিকগনিশন অফ প্রায়র লার্নিং সারা পৃথিবীতে স্বীকৃত শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে স্বীকৃত কাজটি কেমন জানেন একটি ছেলে মেয়ে যে কাজটি করে সে প্রতিষ্ঠানে এসে বলবে বোর্ডের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোনো প্রতিষ্ঠানে এসে বলবে যে আমি এই বিষয়ে কাজ জানি আমি এই লেভেলের কাজ জানি আমাকে পরীক্ষা নেওয়া হোক আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হোক সে রেজিস্ট্রেশন করবে তারপর তাকে একটা দিন দেওয়া হবে সে আসবে সকাল সকালে ধরুন তাকে পাঁচটা কাজ দেওয়া হবে ধরুন ইলেকট্রিক্যালের কাজ একটি ছেলে জানে তাকে বলা হলো যে এই লাইটটা এখানে সেট করবা এখানে সুইচ বোর্ড সেট করবা ওইখানে ফ্যানের কয়েলটা পুড়ে গেছে ওটা বাধাই করতে হবে কিংবা ক্যাপাসিটর বদলে নিতে হবে এরকম পাঁচটা কাজ দেয়া হলো যন্ত্রপাতিগুলোও দেয়া হলো এবং দিন শেষে বলা হলো চারটার সময় তুমি আমাকে দেখাবে কতগুলো পেরেছো যদি সে কাজগুলো ঠিক ঠিক মতো করতে পারে তাহলে তাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটের মূল্য প্রায় এসএসসি পর্যায়ের সমমানের প্রথম পর্যায়ে এবং এগুলোর অনেকগুলো ধাপ আছে ছয়টি ধাপ আছে ছয় নম্বর ধাপটি যদি সে হাতে কলমে এরকম কাজ দেখিয়ে প্রমাণ করতে পারে যে ছয় নম্বর ধাপে সে যেতে পেরেছে তাহলে তাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটির মান কি পরিমাণ আপনারা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সমমানের আপনারা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন বন্ধুরা একই সমমানের একটি সার্টিফিকেট আমার ওই বন্ধুটি পেতে পারে যে কিনা একদমই লিখতে পড়তে পারে না শুধুমাত্র তার কাজ কাজ দিয়ে কারণ কি জানেন আজকের পৃথিবীর বাস্তবতা হচ্ছে আমি কাজ করতে জানি আপনি আমাকে বেতন দেবেন আমি কাজ করতে জানি না পারি না করি না আমার কোনো মূল্য নেই এই বাস্তবতায় যদি কেউ কাজ জানে তাহলে তাকেই তো সার্টিফিকেট দেওয়া উচিত তার অভিজ্ঞতার মূল্য দেওয়া উচিত আমরা সেই কাজে সহযোগিতা করছি সারা দেশে এরকম বৃষ্টি প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে এই সার্টিফিকেট গুলো আমরা দিচ্ছি আপনাদের বন্ধুরা প্রতিবেশীরা আত্মীয় পরিজনদের মধ্যে যদি কেউ থেকে থাকে তাদেরকেও তথ্যটি আপনারা দিতে পারবেন আর সবগুলো তথ্য কিন্তু একসাথে পাওয়া যাবে স্টেপ প্রজেক্টের ওয়েবসাইটে স্টেপ লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ডাব্লিউ 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 এইটুকু লিখলেই হয়ে যাবে সেখানে দেখবেন আমরা কি কি কাজ করি কিভাবে সহযোগিতাগুলো দেই বন্ধুরা আপনাদেরকে একটি প্রশ্ন আমি পরে করব। বৃত্তি নিয়েই তো মূলত কাজ আজকে তার আগে বলি স্টেপের আরও দু একটি ছোট ছোট কাজের কথা সেটি হচ্ছে যখন সরকার শুরুতেই চিন্তা করলেন যে এদেশের কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে তখন সর্বাগ্রে নজর দেওয়া হয়েছে কোথায় জানেন শিক্ষকদের দিকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা কারিগরি শিক্ষাঙ্গনে আছেন তারা নিশ্চয়ই অনেক জ্ঞানী দক্ষ মেধাবী আমাদের দুজন শিক্ষক এখানে আছেন কোনো সন্দেহ নেই কিন্তু বিশ্বমানের শিক্ষক আমাদের তৈরি করতে হবে আর জ্ঞান তো প্রতিদিন বাড়ছে সেই জ্ঞানের সাথে তাদেরকেও তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দেশে এবং দেশের বাইরে এই কাজটি কিন্তু স্টেপ শুরু থেকেই করছে আমরা সিঙ্গাপুরে চায়নাতে এবং দেশের মধ্যে আমাদের শিক্ষকদের জন্য পুনঃ পুনঃ প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তাদেরকে সাবজেক্টিভ ট্রেনিং দিয়েছি প্যারাগোজিক্যাল ট্রেনিং দিয়েছি তাদেরকে ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছি এবং দিচ্ছি কন্টিনিউস প্রসেস আমাদের শিক্ষকরা যে দেশে বিদেশে যাচ্ছেন আমার অনেক বন্ধুই আমাকে প্রশ্ন করে যারা কলেজের শিক্ষক হয়েছেন সরকারি বেসরকারি কলেজের তারা বলে তোমরা এগুলো কি শুরু করেছো আমরা কলেজের শিক্ষক অনেক সুপিরিয়র এই সমাজের তোমরা কারিগরি শিক্ষকদেরকে শুধু বিদেশে পাঠাও আমাদেরকে গোনোই না ব্যাপারটা কি আমি তাদেরকে বিনয়ের সাথে বলি বন্ধুরা যে প্রোডাক্টের চাহিদা মার্কেটে বেশি সেই প্রোডাক্টের মর্যাদাও বেশি আজকে কারিগরি শিক্ষার চাহিদা সারা দেশে সারা বিশ্বে সো কারিগরি শিক্ষকদেরকেই আমি আরও মানসম্পন্ন করার জন্য দেশে এবং দেশের বাইরে পাঠাচ্ছি এদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এটি কিন্তু একটি পরিবর্তনের ইঙ্গিত বহন করে আপনাদের সামনে দেখবেন স্যাররা একটু আগে বলেছেন প্রকল্প পরিচালক মহোদয় নিশ্চয়ই আরো বলবেন যে কিভাবে পরিবর্তনটি সমাজে সূচিত হচ্ছে এই দেশে আমরা একসময় খুব ভালোভাবে খেতে পড়তে পারতাম না আজকে আমরা দেখুন আমার সামনে যারা বসে আছে প্রত্যেকের মুখের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসের ছাপ পোশাকে আশাকে চলনে বলনে আমার সাররা বসে আছেন এই যে পরিবর্তন এই পরিবর্তনের ধারা সূচিত হয়েছে এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে আজকের দিনে কারিগরি শিক্ষা বিশেষ অতিথি জয়দেব চন্দ্র সাহা বলেছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুরু হয়েছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে এদেশে কর্মক্ষম মানুষ বেড়ে যাচ্ছে বেড়ে গেছে পৃথিবীতে দুটি দেশে এই ঘটনাটি ঘটছে এখন বাংলাদেশ এবং ব্রাজিলে যদি আমার এই কর্মক্ষম মানুষকে আমি কাজ দিতে পারি তাহলে তারা নিজেরা ভালো থাকবে পরিবারকে ভালো রাখবে দেশকে ভালো রাখবে আর যদি কোনো কাজ না দিতে পারি খেতে পড়তে না দিতে পারি তাহলে কি মহা বিপদ তারা আমাদের জন্য বোঝা হয়ে যাবে তারা আমাদের সামাজিক শৃঙ্খলাকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানবতার স্বার্থে আমাদের উচিত এই সব মানুষগুলোকে কর্মক্ষম করে গড়ে তোলা আর সেটি সম্ভব শুধুমাত্র সেটি সম্ভব কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে লক্ষ্যে এ সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে আপনারা সেগুলো জানলেন এবং এই স্টেপের এরকম আরো অসংখ্য কার্যক্রম রয়েছে আপনারা ওয়েবসাইটে দেখবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারব শেষ করবার আগে আপনাদেরকে বলি যারা বৃত্তি পাচ্ছেন তাদেরকে একটি প্রশ্ন আচ্ছা বৃত্তির টাকা আপনার কি করেন একজন বলবেন কেউ আমার কাছে গোপন সূত্রে খবর আছে মোবাইল ফোনে ফ্লেক্সি লোডের কাজে অনেকে ব্যবহার করে থাকি কথা কি সত্য সত্য না ওকে তাহলে আমি ভুল তথ্য পেয়েছিলাম আসলে বন্ধুরা এই টাকাটি কিন্তু বাংলাদেশ সরকারের বিশ্ব ব্যাংক থেকে এলো আমরা লোন করে নিয়েছি আবার লোনটা পরিশোধ করব এই দেশের জনগণের টাকা আপনাদের হাতে দেয়া হচ্ছে পরিমাণে হয়তো খুবই অল্প তবু এটুকু যেন আপনার লেখাপড়ার কাজে লাগে আপনার বেড়ে ওঠার কাজে লাগে সেদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন শেষ করব একটি কথা বলে এই হলরুমে যখন ঢুকছিলাম চমৎকারটি নাম দেয়া হয়েছে একাত্তর মিলনায়তন মিলনায়তনটা খুব পরিচিত কিন্তু একাত্তর কেন আমার তরুণ বন্ধুদেরকে আমি এই কথাটি বলেই শেষ করতে চাই আজ যদি উনিশশো একাত্তর সাল হতো আমার বিশ্বাস আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়তাম কি আমাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য আমাদের পূর্বসূরিরা এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তাদের ত্যাগ এবং শ্রমের বিনিময়ে আমাদের সামনে এত বড় চ্যালেঞ্জ কিন্তু আজকে আর নেই আমাদের সামনে তবুও একটি চ্যালেঞ্জ রয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক মুক্তির চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটিকে আমাদেরকে গ্রহণ করতে হবে কম্পিটিভলি সহজ চ্যালেঞ্জ হলেও এটি বাস্তবায়ন করাটা খুব সহজ নয় তার জন্য দরকার আন্তরিকতা ভালোবাসা এবং আমরা যে যা করছি শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী অতিথিবৃন্দ আমরা যে যেখানে যার অবস্থানে আছি যা করছি সেই কাজটি যদি ভালো মতো করি তাহলেই একাত্তরের সেই অঙ্গীকার এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি সেটি অর্জন সহজ হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ